গুড মর্নিং সবাইকে। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ঘুম থেকে উঠেই আমার সকাল সকাল যে কাজটা থাকে সেটা হলো জানলাগুলো খোলা। তবে কি বলো তো, জানলাগুলো না বেশিক্ষণ খুলে রাখা যায় না, কারণ এখানে এত পাখির উৎপাত, না উৎপাত বলা ভুল, কারণ পাখি ঘরে আসলে বেশ ভালো লাগে, কিন্তু কি বলতো পাখিগুলো যখন জানলাগুলো এত মানে নষ্ট করে দিয়ে যায় না, কি বলবো, এই দেখো কি অবস্থা করেছে, মানে এই পরিষ্কার করব আবার নোংরা হয়ে যাবে। তো সেই জন্য না বেশিক্ষণ খুলে রাখতে পারি না, জানলার বাইরে করছে করুক, ভেতরে ঢুকে গেলে তো আবার বেশি প্রবলেম, না বাইরে ভেতর দুটোই তখন পরিষ্কার করতে হবে। সকালবেলা উঠেই প্রথম যে কাজটা হলো আমাদের চা খাওয়া। হ্যাঁ, তার আগে কিন্তু আমি গরম জল একটু খেয়েছি, তো চাটা বসিয়ে দিয়েছি। আর এই ইলেকট্রিক কেটলিটা না আমি পুজোর সময় ফ্রি পেয়েছিলাম একটা মল থেকে, 15,000 টাকার কেনাকাটাতে এটা ফ্রি দিয়েছিল। সত্যি বলতে এত উপকার হয়েছে না, আমি এটা কিন্তু এই হিসেবে ইউজ করবো ভাবিনি, আমি ভেবেছিলাম রান্নার ওখানে গিয়ে গরম জল করে ইউজ করব। কিন্তু একদিন হঠাৎ করেই ভাবলাম যে এই টিভির এখানে তো টিভিটা এখন নেই, টিভিটা এখন আমাদের কেনা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে তারা ইলেকট্রিক কেটলিটা এখানে চা বানায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে না গ্যাস পরিষ্কার করতে একদম ভালো লাগে না, আর রাত্রের বেলাও আমার একটু সময় হয় না, আমি ওই MWর কাজগুলো করি, মানে মাইক্রোওয়ার্কারের কাজগুলো করি, তো সেই জন্য খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়ি, রাত্রে কাজগুলো আসে, তো ওখানে যদি আমি কাজগুলো করতে যাই, গ্যাসটা পরিষ্কার করতে যাই, তাহলে আর আমার ওই কাজগুলো করা হবে না, সেই জন্য আমি শুয়ে পড়ি। তো ওই সকালে উঠে আর ভালোই লাগে না একদম করতে, ওই জন্য আমার কিন্তু এই ইলেকট্রিক কেটলিটা খুব হেল্প করেছে। আর এই জারটা দেখতে পাচ্ছ, এই জারটা হচ্ছে আমার ঠাকুমার, পুতুলগুলো বার করতে গিয়ে না জারটা পেয়েছি। তো তোমাদের তো পুতুলগুলো দেখানোই হয়নি, চলো দেখিয়ে দিই পুতুলগুলো। এই পুরোনো জিনিসগুলো না আমাকে খুব টানে, কারণ আমার মনে হয় এই পুরোনো জিনিসগুলো যখন ছিল তখন আমার কাছে আমার মা বাবা ঠাকুমা সবাই ছিল, বাবা ছিল না, মা ঠাকুমা ছিল, তো সেই জন্য আমার নতুন জিনিস তো ভালো লাগে, তার সাথে পুরোনো জিনিসগুলো খুব টানে। আর এই পুরোনো জিনিসগুলো কি বলতো, ওই পুরোনো বাড়িতে থেকে থেকে না উঁই ধরে যাচ্ছিলো, এবার আমার তো ঘর সাজানোর জিনিস অনেক লাগবেই, আর ঠাকুমার জিনিস এগুলোকে একটু নতুন করে কিছু রং টং করে ভাবছি এগুলো দিয়ে ডেকোরেশন করবো। আমার ঠাকুমারও না একটু ঘর সাজানোর নেশা ছিল, সেজন্য একটু একটু করে ঠাকুমার সব কিনে কিনে রাখতো ঘর সাজানোর জন্য। তো তোমাদের ওগুলো দেখাতে দেখাতে না চাটা হয়ে গেছে, তো চাটা ঢেলে নি দাঁড়াও, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো চা খেতে খেতে। চলো, চাটা নেওয়া হয়ে গেছে, আগে অর্ককে দিয়ে চলে আসি, ও ঘরের ভেতরে আছে, আর আমি একটু বাইরে বসে খাবো, তোমাদের সাথে কথা বলতে বলতে খাবো, তো সেই জন্য আমি বাইরে বসেই খাবো। আর ওই মিষ্টি বিস্কুটগুলো একদম খেতে ভালোবাসে না, মানে চায়ের সাথে খেতে ভালোবাসে না, অন্য সময় খায়। আমার আবার চায়ের সাথে মিষ্টি বা নোনতা সব কিছুই ভালো লাগে, মিষ্টি জিনিসটা আমি খুব খিদে পেলে খেতে ভালোবাসি না, বাদ বাকি সময় সব সময় আমি মিষ্টি জিনিসটা ভালোবাসি। তো চা খেয়ে তারপরে এখন আজকে আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারে রান্নাবান্না আছে, আজকে একদম খুব ভালো করে কি বলবো একবারে নিট অ্যান্ড ক্লিন করে আমাকে গ্যাসটাকে পরিষ্কার করতে হবে, তারপরে রান্না বসাতে পারবো, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একদম ভালো করে পরিষ্কার করেই আমি রান্নাটা বসাবো। নিরামিষ মেনুতে কি ভালো লাগে না ভাবতে ভাবতেই সময় চলে যায়, তো নিরামিষের মধ্যে কিন্তু বাসন্তী পোলাওটা খুব ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু বাসন্তী পোলাও করি, আর কালকে শুক্রবার আমার সন্তোষী পুজো আছে, সব কিছু খাবার দাবারও খেতে পারবো না কালকে, তাই আজকে ভাবলাম যে বাসন্তী পোলাও একটু তিল ফুলকপি বানাই। হ্যাঁ, প্রথমে আমি ভেবেইছিলাম যে ফুলকপি রোস্ট বানাবো, প্রথমে তো আর তিল ফুলকপি মাথায় আসবে না, রোস্ট বানাবোই ভেবেছিলাম, কিন্তু আমার কাছে না দইটা নেই, আর কালকে যেহেতু শুক্রবার টক খেতে নেই, তো সেই জন্য ভাবলাম দইটা আর আজকে নিয়েও যাবো না, তাহলে আবার কোথায় ঠেকাঠেকি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম তিল আমার কাছে অনেকটা আছে, তো তিল ফুলকপি বানিয়ে ফেলি। আর আমি বাসন্তী পোলাওয়ের মধ্যে চালটা একটু ম্যারিনেট করে রাখছি, খুব সিম্পল প্রসেসে বানাবো, যেহেতু কোনো অকেশন না, বাড়ির জন্য খাওয়া আর কিছুই না, তো সেই জন্য ভাবলাম যে খুব হাইফাইভাবে এপাশ ওপাশ খাটাখাটির দরকার নেই, আমি তাই খুব সিম্পল প্রসেসেই বানালাম। চালের মধ্যে চালটাকে খুব ভালো করে ধুয়ে, গোবিন্দভোগ চাল নিয়েছি কিন্তু এখানে, হ্যাঁ, তো চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে আমি ওর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা আর ঘি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে বাদবাকি কাজগুলো করে নেব, হ্যাঁ, শুধু ফুলকপি দিয়ে তো আর খাওয়া যাবে না, সেই জন্য ভাবলাম একটু আলুর দমও বানাই। আর আলুর দম বানালে না আমার যখনই আলুর দম বানাই তখনই আমার বাবার কথা মনে হয়, বাবা মানে আমার শ্বশুর মশাই, তো উনি খুব আলুর দম খেতে ভালোবাসেন, তো সেই জন্য ভাবলাম যে আলুর দম মানে যখনই বানায় না তখনই আমার বাবার কথাই মনে হয় যে এই আলুর দম খেতে ভালোবাসে, তো যদিও নিরামিষে খেতে অতটা ভালোবাসে না। আর আলুর দমটা কিন্তু একটু অন্য রকমভাবে বানিয়েছি, প্রপার যে আলুর দম সেরকম না, আমি একটু এর মধ্যে কাশেগুড়ি মেথি দিয়ে মেথি আলুর দম বানিয়েছি, একটু অন্যরকমও ফ্লেভার এলো। আমি অন্য সময় কীরকম করি বলো তো, আলুর দম করার পরে কাশৌরি মেথি আমি দিই, কাশৌরি মেথি আমি আলুর দমে দিই, মাংসতে দিই,
তখন কি করি, শেষে দিই, নামানোর আগে আমি দিই, কিন্তু এখানে আমি সেরকমভাবে দিইনি। এবারে আমি প্রথম একদম তেলের মধ্যে ফোড়নে কষি মেথিটা দিয়েছি, সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লেগেছিল। তো ফুলকপির মধ্যে না একটা আমার মজার জিনিস ঘটেছিল, আমি তখন খুব ছোটো ছিলাম, পড়তে গিয়েছিলাম, পড়ে টড়ে এসে না মা ভাত করেছিল, ফুলকপির তরকারি দিয়ে ভাত খেতে বসেছি, আর ভাতের মধ্যে একটা পোকা চলে এসেছিল ফুলকপি, সেই যে দেখেছি তারপর থেকে আমার ভয় ঢুকে গেছে। ফুলকপি কেউ বানিয়ে দিলেও না আমি ভয়ে ভয়ে খাই, খেতে ইচ্ছে করলেও না ভয় লাগে খেতে। তো সেই জন্য আগে খুব ভালো করে আমি নুন হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে একটা একটা করে ভালো করে তুলে নিয়ে তারপরে আমি ফুলকপির রান্না করেছি। আর এখানে আমি বাসন্তী পোলাওটাও করতে আরম্ভ করে দিয়েছি। তো এখানে আমি প্রথমে ঘিয়ের মধ্যে একটু কাজু কিশমিশ অল্প করে একটু ভেজে নিয়েছি, দিয়ে তারপরে যদিও খুব সামান্য কাজু কিশমিশ দিয়েছি, কারণ আমার কাছে বেশি ছিল না, এর থেকেও আবার কিছুটা রেখে দিয়েছি তিল ফুলকপিতে দেব বলে। তো তারপরে ম্যারিনেট করা চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি, ব্যাস এবারে চাপা দিয়ে করব। সত্যি কথা বলতে না আমি একটু বেশি চাপা দিয়ে দিয়েছিলাম বলে না ঝরঝরে ব্যাপারটা আসেনি, এর আগে আমি দু তিনবার করেছি কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল, এবারে কিন্তু একটুও ঝরঝরে হয়নি। তো যা হোক, বাড়ির লোকজন খেয়েছে তো টেস্টটা তো ঠিকঠাকই আছে, একটু ঝরঝরে হলেই ভালো হতো। আর এখানে আমি আদা আর একটা পেস্ট বানিয়ে নেবো, আদা শুকনো লঙ্কা আর একটু অল্প জিরে দিয়ে পেস্ট বানিয়ে নেবো, যেহেতু নিরামিষ রান্না আদা শুকনো লঙ্কার পেস্টটা বেশ ভালো যায়। আর এদিকে দেখতে পাচ্ছ তো আলুর দম বসাচ্ছি, আমি প্রথমেই তেলের মধ্যে কসুরি মেথি দিয়েছি, আর এই আদার পেস্টটা দেবার পরে এত ফটফট করে ছেটায় না সত্যি ভয় পেয়ে যায়। তো আগে চাপা দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু তেল ছেড়ে যাবে, ভালো করে নাড়াচাড়া করে আদার যে র গন্ধটা সেই গন্ধটাও কেটে যাবে। তারপরে আমি টমেটোটা দিয়েছি, বেশ অনেকটাই টমেটো দিয়েছি, নাহলে গ্রেভি ব্যাপারটা তো আসবে না, না যেহেতু পেঁয়াজ রসুন নেই, আর আলুর দমের মধ্যে একটু গ্রেভি ব্যাপার না আসলে না ভালো লাগে না। তো সেই জন্য একটু বেশ অনেকটা পরিমাণেই আলুর দমের মধ্যে আমি দিয়েছি টমেটো। এবার তারপরে যেমন দিই শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপরে ধনে গুঁড়ো, এখানে আমি জিরে গুঁড়ো দিইনি, কারণ জিরে বাটা দিয়েছি, এটাও একটা আলাদা কিন্তু ফ্লেভার আছে, আমার কাছে জিরে গুঁড়োও ছিল, জিরে গুঁড়োটা দিইনি কারণ একটু আলাদা রকম ফ্লেভার আসার জন্য আমি জিরে বাটাটা দিয়েছি। শিলে বেটে দিলে আরও বেশি ভালো টেস্ট হয়। মা ঠাকুমাদের মুখে শুনে এসেছি যে শিলে বাটা মশলাতে নাকি বেশি টেস্ট হয়, কিন্তু শিল আমার আছে, আমি নিচে ঘরে শিল আছে, আমি আর নিয়ে আসিনি শিলটা। তো আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, এখানে না আমি আর আলুটাকে ভালো করে ভাজিনি আলাদাভাবে, ওতেই দিয়ে দিয়েছি যে তেলটা ছেড়েছি ওতেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আদার পেস্টটা আমি আলাদা করে নিয়ে এদিকে আমি তিল আর অল্প একটু কাজু কিশমিশ দিয়েছি, মানে কাজু তিনটে চারটে ছিল আর কিশমিশ দুটো একটা ছিল, ওখান থেকেই নিয়ে রেখে দিয়েছিলাম ওই বাসন্তী পোলাবের ওখান থেকেই, তো ওটাই দিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, সত্যি বলতে না ফুলকপিতে এত বেশি তেল যায় না, সত্যি ফুলকপি খেলে না তেলের জন্য বারোটা ভেজে যায়। আর এদিকে আমি ফোড়নে জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আদার যে পেস্টটা দিয়েছি, যেহেতু রসুন খাই সবসময় আদা রসুনেরই পেস্ট হয়ে যায়, নিরামিষ রান্না তো আমরা খাই না বললেই হয়। তো তারপরে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, এর মধ্যে ড্রাই যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে চিনি, নুন, অল্প একটু ধনে গুঁড়ো, মানে আগে যে মশলাগুলো দিয়েছিলাম আলুর দমে সেগুলোই দিয়েছি, দিয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে না আমার আবার স্পেস শেষ হয়ে গেছে ফোনের, আমি আবার অর্কর ফোন থেকে বাকি ভিডিওটা করলাম, আমার এত ভিডিও হয়ে গেছে, ভিডিও এডিট করা হয়নি, তো সেই জন্য স্পেস শেষ হয়ে গেছে, ভিডিও এডিট করে একটা একটা করে ডিলিট করব, তারপরে আমি এগুলো করতে পারবো। আর কী ব্যাপার বলো তো, আমার না ক্যামেরা আছে, ক্যামেরাতে ভিডিও করব, কিন্তু ক্যামেরাতে ভিডিও করলে না আমার এডিট করতে ফোনে প্রবলেম হয়, আর ফোনে এডিট করলে আমার খুব সুবিধা হয়, কারণ আমি শুয়ে বসে যখন ইচ্ছে আমি এডিট করে ফেলতে পারি, আর ক্যামেরায় করলে না ক্যামেরার ভিডিও নিয়ে আমাকে কম্পিউটারে বসে করতে হয়, তো ওখানেই বসে করতে হয়, সেজন্য আমার খুব একটা ভালো লাগে না। তো গল্প করতে করতে তোমাদের আর বলা হলো না, এখানে আমি দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ আর তিলের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা, মানে পেস্টটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি ওতে জল দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো, একটু ঘি দেওয়া যেতে পারে শেষে, হ্যাঁ গরম মশলাও দিয়েছিলাম আমি, সেটা দেখানো হয়নি সেটাও দিয়েছিলাম। তো রান্না করার পর তোমাদের সাথে আর কথা হয়নি, খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া আর কি বলবো, ফুলকপিটা খুব ভালো হয়েছিলো, তিল ফুলকপি যদি তোমরা বানাও তো বানাতে পারো, অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয়েছিলো, কিন্তু আমার রাইসটা না একটু গলে গিয়েছিলো, ঝরঝরে হয়নি, হাঁড়িতে করেছি বলে সেই জন্য না আমার মনে হচ্ছে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, সেই জন্যই মনে হয় এরকম হয়ে গেছে, তো নেক্সট বার একটু খুলে রাখবো, আমার মনে হয় যেন ভালোভাবে সেদ্ধ হয়নি, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, কিন্তু সেটা অন্যরকম হয়ে গেলো, তো যাই হোক খাওয়া হয়ে গেছে। আর ভেবেছিলাম সকালেরটাই রেখে দেবো, রাতে ওটাই কাজ চালিয়ে দেবো, কালকে আবার শুক্রবার আছে, আজকে আমি এটা করতাম না, আজকে করলাম কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ, আবার কালকেও নিরামিষ, দুদিন পরপর নিরামিষ ভালো লাগবে না খেতে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম করলে তাহলে কালকে যা হোক একটা কিছু করে ম্যানেজ করা যাবে, তো সেই জন্যই ওটা করেছিলাম।
তো এখন রাতে আমি যাব ভাত বসাতে, আর ঘুম থেকে ওঠার পর আমি আমার কাজ করছিলাম, এই যে আমি ফোনে একটা কাজ করি মাইক্রোওয়েভারে, তো সেটাই করছিলাম। এখন একটু যাব ভাত বসাতে, অল্প করে একটু ভাত বসাবো, সকালে একটু আছে ওটা, আর ভাত অল্প করে একটু বসিয়ে দেবো, দিয়ে ওটা দিয়ে কাজ মিটিয়ে দেবো আজকের মতো। তো MW-র এখন লিস্ট আসবে, ঘন্টায় ঘন্টায় লিস্ট আসে, তো সেগুলো আমি একটু ওয়েট করছি। এখন 9:20 বাজে, তো 1 ঘন্টা হয়ে গেছে লিস্ট এসেছিলো, আবার 1 ঘন্টা পর লিস্ট আসবে। তো ভাবলাম যে লিস্টটা করে তারপরে ভাতটা বসাতে যাব, যেহেতু আলু সেদ্ধ ভাত আমরা একটু লেট করেই খাই, আর রাতে যদি জেগে কাজগুলো করা যায় না, খুব ভালোভাবে কাজ আসে রাতে, সন্ধ্যের দিকে বলো, সকালে তো সেরকম টাইম পায় না, সকালের দিকে রান্না কাজ এসব নিয়ে থাকি, তো সেই জন্য রাতের দিকে একটু জেগে করা গেলে না খুব ভালো হয়, কিন্তু আমি রাতে আবার বেশি জাগতেও পারি না, 1 একদিন জেগে যাই, আবার 1 একদিন জাগতে পারি না, দেখি আজকে কতটা করতে পারি। তো 1 ঘন্টা হয়ে গেছে, দেখি যদি লিস্ট আছে ওটা করে তারপরে ভাতটা বসাতে যাব। আর ওখানে এখন অর্ক ওর কাজ করছে, লিস্টের জন্য আর ওয়েট করাও যাবে না, তারপরেও আমার ফোনে চার্জও নেই, তো ভাতও বসাতে হবে, 9:30 বেজে গেছে এখন। তো 9:30 বেজে গেছে, কালকে আবার শুক্রবার, আমার সন্তোষী পুজো আছে, অনেক কাজ আছে, তো সব কিছু সামলাতে হবে, তো সেই জন্য অল্প করে একটু ভাত বসিয়ে ভাতের কাজটা মিটিয়ে নিই, ও লো ফ্লেমে করে দেবো, তারপরে ফোনটাও ততক্ষণে চার্জ হয়ে যাবে, ততক্ষণে আমি গিয়ে যদি লিস্ট আসে করতে পারবো, অল্প করেই ভাত করবো, কারণ মা বাবা তো ভাত খাবে না, মা বাবা রাতে ভাত খায় না, আমি আর অল্প খাবো, তার মধ্যে সকালের একটু রাইসও আছে ওটা, আর ভাত ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এবার তোমাদের কিছু আমি জিনিস দেখিয়ে দেবো, এটা হচ্ছে হট গ্লু গান, কিছু ডেকোরেশন করার জন্য আমি কিনেছিলাম, তো এখনো করা হয়নি, এখনো প্যাকেটটাই কাটা হয়নি। আর এটা হচ্ছে আইস ট্রে, এটা খুব ভালো জানো, পেছনে সিলিকন দেওয়া আছে, একটু চিপে দিলেই বরফটা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। আর এটা হচ্ছে পাওভাজি বানানোর জন্য, জানি না কবে বানাবো, তো বানালে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা পাওভাজি বানানোর জন্য একটা ম্যাচার কিনেছি, সেদিন অর্ক চেয়েছিলো আলু ভাতে মাখবে বলে, আমি বলছি দেখো এটা বের করলেই না খুব ঝামেলা হয়। আর এটা হচ্ছে না পেঁয়াজ কাটার, যদিও এখনও কাটা হয়নি, একদম সবগুলোই নতুন, তো পেঁয়াজ কাটার কেটে নিলে না তারপরে স্লাইস টাইপের হয়ে যায়, মানে খোসাটা ছাড়িয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিলে স্লাইস স্লাইস হয়ে কাটা হয়ে যায়, জানি না কীরকম কাটা যাবে, পরে রিভিউ দেবো ভালো কি খারাপ। আর কিনেছি কিছু চামচ, কাটা চামচ, তারপরে এমনি নর্মাল যে চামচগুলো হয় চা চামচের, আর একটা চা ছাঁকনি, এগুলো নর্মাল জিনিস, আমার নতুন ঘরে মনে হলো একটু নতুন নতুন জিনিস দরকার, তাই এই জিনিসগুলোও কিনে নিলাম। আর কাটা চামচ চামচ এগুলো তো মানে থাকেই না, বলতে গেলে হারিয়েই যায়। আর এই কাপগুলো বিশালে বিক্রি হচ্ছিলো জানো, ভীষণ সুন্দর কাপগুলো, এরকম কাপ না দুটো নিয়েছি। চলো তাহলে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে।